গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি না পুরো ভিডিওর অনেক গ্যাপ হয়ে যাচ্ছে, তার জন্য ভেরি ভেরি সরি। আমি একটু কাজে ব্যস্ত আছি, আশা করি কিছুদিনের মধ্যে আমি ফ্রি হয়ে যাব, তখন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারবো। ততক্ষণের জন্য একটুখানি আমাকে মনে রেখো, ভুলে যেও না। যাই হোক, আজকে আমি ক্লাসে যাচ্ছিলাম, তাই ভাবলাম আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করি, আমরা ক্লাসে কীভাবে কী করি চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি না খুব লেটে রান করছি, আমাকে তাড়াতাড়ি লাঞ্চ করতে হবে। আসলে সকালে একটু কাজ করছিলাম তো তাই লাঞ্চ বানাতেও দেরি হয়ে গেছে, তো ঝটপট লাঞ্চটা করে নিই তারপর বেরোই। চলো শুরু করছি ভিডিও, আশা করি ভালো লাগবে। আমার ভাতটা নিয়ে নিয়েছি আর অর্কর ভাত এখানে ঢাকা দেওয়া আছে, বাবা ভাত বেড়ে নেবে, চলো তাড়াতাড়ি খেয়ে নিই। লাঞ্চ তো হয়ে গেছে, এবার বাসনগুলোর সাথে চলো ম্যাজিক করে নিই। এই দেখো ম্যাজিক করে আমার সব বাসনগুলো একদম পরিষ্কার, যদি সত্যি এটা ম্যাজিক হতো। আর আমরা এখন চলে এসেছি ক্লাসে, আমাদের এখন ক্লাস শুরু হয়ে যাবে আর আমরা এখন বসে আছি। ম্যাম কথা বলছেন, আমি পিছন থেকে একটু ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি। আর এখানে আমাদের একটা বন্ধু শর্মিষ্ঠাকে কিছু জিজ্ঞাসা করেছেন ম্যাম, সেটাই সে বলছে। চলো ক্লাসটা করে নিই, তারপর তো গল্প তো হবেই, প্রচুর গল্প। এই শর্মিষ্ঠা, নেক্সট ক্লাসের জন্য একটু সময় আছে, তার মধ্যে আমাদের প্রচুর গল্প চলছে। কেউ কেউ তার একটুখানি পেন্ডিং যে কাজগুলো আছে তারা সেগুলোও করছে, সব মিলে এখন জমজমাট পরিবেশ, আমরা এখন খুবই এনজয় করছি। আমার চাটা পুরো শেষ হয়ে গেছে, এ বাবুজিকে এখানে দাঁড়িয়ে আছে, এখানে অ্যানাউন্স হচ্ছে। বাড়ি চলে এসেছি, পুরো বিধ্বস্ত হয়ে গেছি, এত ট্রেনে ভিড় না যে কি বলবো, বসার জায়গা নেই, তার মধ্যে আবার মারপিট শুরু করেছিল, তাদের মারপিট দেখার মতন। যাই হোক, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে এক কাপ চা খাবো। সপ্তাহটা না ওয়েট করে থাকি যে কখন এই দিনগুলো আসবে আর আমি ওখানে যাব। ওখানে পড়াশোনার সাথে সাথে বেশ মজাও হয়, আনন্দ হয়, আর ম্যামেদের পড়ানো সব কিছু, সব কিছু মিলে না দিনগুলো খুব ভালো কাটে, মানে অনেকটা অক্সিজেনের মতন। ম্যামেদের বেশ মানে আমি ওয়েট করে থাকি কখন দিনগুলো আসবে এই আর কি। তো যখন এই ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন আমি এদেরকে খুব মিস করব। আর এই ছোটো ছোটো ক্লিপসগুলো আমি এই কারণেই শেয়ার করছি বা সেভ করছি আমার ভবিষ্যতের জন্য, যখন আমি পরে এই ভিডিওগুলো দেখব বা আমার একটা সুন্দর কাটানোর সময়গুলো আমি তখন ফিরে পাবো। তোমাদের সাথেও শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা বলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করি আমি এবার থেকে কন্টিনিউ ভিডিও বানাবো। আর ঠিক আছে, আজকে এই পর্যন্ত, চলো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।